الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتق الله عز وجل سار آمناً في بلاده أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم موزز حزين أمي الله باك رب العالمين تقرأت جبهة بويترو كالامير أمشو بيشيش تلاوات قولا. এবং হজরত রাসুল্লাহ ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের আলেম আমাদের সকলকে নসিব ফরমান এত বড় আলেম বুজুর তিনি তাকরির পেশ করে গেছেন নসিহত পেশ করেছেন তারপরে আর কোনো নসিহত চলার মতো কথা না এন্তেজামিয়ার রুটিন মাফিক এখানে বসা কিছু মোজা করা করা আল্লাপাক হজরত মুফতি সাহেব হুজুর দামাদ বারাকাহ তুমির হায়াতে সুস্থতার সাথে আফিয়তের সাথে অনেক বেশি বরকত দান করেন আমি কোরআনে পাকের যে আয়াত শরীফ তিলাওয়াত করলাম আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ করেন মান আমিলা সালিন ইমানের সাথে যেই নারী যেই পুরুষ নেক আমল করবে আমল ওয়ালা হবে হায়াত অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হায়াতে তয়িবা সুখময় আনন্দময় নিরাপদ সুন্দর জীবন দান করব আমরা কি সেটা চাই না সকলে সুন্দর জীবন চাই না নিরাপদ জীবন সম্মানের জীবন সুস্থতার জীবন আল্লাপাক্ত ওয়াদা করছেন যদি তোমরা আমাকে এইটুকুন করো আমিলা বেশি কিছু চান নাই মান আমিলা সলিহান যে নেক আমল করবে মিন উনসা পুরুষ হোক বা নারী হোক তুমি যদি আমাকে নেক আমলের গ্যারান্টি দাও তাহলে অবশ্যই অবশ্যই যে আল্লাহ এমনিতে বললেই সবটা ঠিক তিনি যদি অবশ্যই দুইবার বলেন আমাদের তাকিদের জন্য আমাদের ভালোভাবে জন্য আল্লাহবাক যদি বলেন হায়াতে তহ্বিবা একজন গ্রামের মানুষ যদি বলে একটা সুন্দর ভবন সবাই বলবে থাকে কুড়ের ঘরে তার দৃষ্টিতে সুন্দর ভবন সেটা কি সাধারণ একজন মানুষ তার দৃষ্টিতে একটা সুন্দর ভবন আর কি হবে যে মানুষটা ঢাকা শহর থাকে তার দৃষ্টিতে সুন্দর ভবনটা আরো সুন্দর যে আমেরিকায় থাকে নিউ ইয়র্কে তার দৃষ্টিতে সুন্দর ভবন মানে আরো সুন্দর যে যত বড় হয় তার কথাটার মর্যাদা তত বড় হয় আল্লাপাক যদি বলেন তোমাদেরকে আমি একটা সুন্দর জীবন দিব তাহলে সেই সুন্দরটা কি অল্প সুন্দর না শ্রেষ্ঠ সুন্দর শ্রেষ্ঠ সুন্দর জীবন কিন্তু কাজ দিলেন কি আমাদেরকে মান মানিহা যে নেক আমল করবে প্রশ্ন হয় আমরা তো নেক আমল করি কিন্তু সেই কাঙ্ক্ষিত সুন্দর জীবন তো আমরা সকলে এখনো পাই নেই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আলা ইউলিফুল মিয়াদ আমি ওয়াদা খেলাপ করি না আমি যা বলি তাই করি হযরত খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলে বলতেন তু জো রহ রো কদম পে খা রাহা হে ঠো করে লঙ্খু তুজ মে হে ওরনা রাস্তা হম হল্লাপাকের ওয়াদা কি তো কোনো পথে চলতি গিয়ে তুমি যদি সে কাঙ্ক্ষিত পুরস্কার গন্তব্যে পৌঁছতে না পারো হে বন্ধু তুমি এটা ভাববে না যে আল্লাহ দিন এমন যে সেখানে কিছু পুরা হয় কিছু পুরা হয় না আল্লাহ দিনের পথটাই এমন উঁচু নিচু আল্লাহ নিচের পথটাই খাতা গর্তওয়ালা বালা তুজ তুজমে হ্যায় একটু খোঁজ করে দেখো এই ত্রুটিটা তোমার নিজের মধ্যেই পরনা রাস্তা হামোয়ার হ্যাঁ নাহলে শরীয়তে পাকের পথ তো অনেক সুন্দর অনেক মসৃণ হজরত উমর ফারুক রাজি আনহুর যুগে মুসলমানরা একটা জেহাদে গেলেন তাদের কাঙ্ক্ষিত বিজয় আসছে না বললেন যে আমাদের জন্য আরো কিছু সৈন্য কিছু বাহিনী অস্ত্র রসদ পাঠানো হোক হজরত উমর বললেন যে মুসলমানদের বিজয় গায়ের জোরে অস্ত্রের জোরে শক্তির জোরে আসে না মুসলমানদের বিজয় আসে আল্লাপাকের রহমতে আমি আর সৈন্য পাঠাবো না তোমাদের উপর আল্লাপাকের রে বাপ বাচ্চারা চুপচাপ বসো তোমাদের উপর পাকের রহমত আসছে না এই পথে বাধা কি সেটা তোমরা নির্ধারণ করো সেটার সমাধান করো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কখনোই মুসলমান অস্ত্রের জোরে কিংবা গায়ের জোরে বিজয়ী হয় নাই যতবার বিজয় আসছে আল্লাপাকের খাস রহমতে আসছে হজরত উমর বললেন সেই রহমত প্রাপ্তির ক্ষেত্রে তোমাদের বাধাটা কোথায় সেটা বের করো জামাত খুঁজলেন যে আমাদের ত্রুটিটা কোথায় খুঁজতে খুঁজতে দেখলেন যে আমাদের তো তেমন ত্রুটি আমাদের নজরে পড়ে না একটা ত্রুটি আমাদের মেসওয়াকের শূন্যতা ছুটে গেছে যেহাদের ব্যস্ততায় আমরা খুঁজে পেলাম যে আমাদের মাত্র একটা মেসওয়াকের কমতি এই আশ্চর্য কথা এতেই কি আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে তাহলে এটা পরীক্ষামূলক আমরা এটার উপর আমল শুরু করি সাহাবাইকার আমলটা শুরু করলেন খুব অল্প সময়ের মধ্যে কাফের মুষ্টিকরা সব পলায়ন শুরু করলো সব ভাগতে শুরু করলো অল্প একটু তার কাটা থাকলে যে কারেন্ট আসে না প্রস্তুতি সব থাকা সত্ত্বেও সামান্য একটু জয়েন্ট একটা জায়গায় ফাঁকা এটা বলা যাবে না এত কিছু আছে লাইট জ্বলবে না অল্প একটুর জন্য হ্যাঁ এটাই বাস্তব অল্প একটুর জন্য লাইট জ্বলবে না সামান্য একটু কমতির কারণে একটা লাইট জ্বলবে না এটাই বাস্তবতা আজকে কোরআন শরীফে যে আল্লাপাক বললেন তোমরা যদি নেক আমল ওয়ালা হও আমি তোমাদেরকে সুন্দর সুখময় আনন্দময় নিরাপদ সম্মানজনক হায়াতে তৈ্যিবা দান করব। আমি আপনি হায়াতে তৈ্যিবা পাই না তাহলে আমার আপনার কি নিজের জীবনটাকে একটু খোঁজখবর নেওয়ার প্রয়োজন আছে না ইসলামের ভাষায় নেক আমল ওয়ালা কাকে বলে নেক আমল ওয়ালা মানুষ ওই মানুষকে বলে খুব ভালোভাবে বুঝবেন যে বদ কাজ করে না যে গুনাহের কাজ করে না তাকে বলে নেককার কিছু কাজ করলে এই লোকটা নেককার না অনেক কাজ করলেও এই লোকটা নেককার না যতক্ষণ না সে পাপ মুক্ত হবে গুনা মুক্ত হবে প্রতিদিন যদি পাঁচ নামাজ আদায় করে প্রতিদিন যদি এসরা কাউবিন তাহাজুদও পড়ে লম্বা তসবিও পড়ে পীর মুড়িদির সবক সব আদায় করে দাওয়াত তবলিগের মেহনত করে ওয়াজ নসিহত করে বয়ান বক্তৃতাও করে কিন্তু লোকটা কোনো গুনায় লিপ্ত যে কোন সাইডে যেমন বেপর্দা হয় গিবত হয় হারাম লেনদেন হয় অশ্লীলতা হয় ঘরের মধ্যে মুখ খারাপ হয় বাইরে হয় যে কোনো প্রকারের একটা কবিরা গুণা এই লোকের নাম কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের ভাষায় নেককার না মান আমিলা সালিহানের আওতায় তিনি এখনো আসেন নাই আর এত কিছু করতে পারে না এত জিকির এত দোয়া এত তসবি এত অজিফা এক ব্যক্তি আদায় করতে পারেন না কিন্তু তার জীবনে কোনো পাপ নাই আমরা ফেরিস্তা না আমরা মাসুম না যে আমাদের জীবনে পাপ সংগঠিত হবেই না হইতে পারবেই না বিষয়টা এমন না একটা হলো পাপ হয়ে যাওয়া একটা হলো পাপের মধ্যে ডুবে থাকা কারো থেকে যদি ইনকেস হয়ে যায় এটা হইতে পারে এটা হয়ে গেলেই যে তিনি নেককার থেকে নাম কাটা যাবে তা না কোরআন পাল্লা আল্লাহ পাক বলছেন যদি তোমরা গুনা থেকে বেঁচে থাকো ফাঁকে ফাঁকে যদি তোমাদের কোনো ভুল বিচ্যুতি হয়ে যায় আমি আল্লাহ সেগুলোকে মাফ করে দিব তাহলে আমার আপনার আগে নিজেদের জীবনটাকে একটু খোঁজখবর নেওয়া দরকার যে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কোনো গুনায় নাই তো না কই রাহ পা যায় না কই গের আ যায় হ্যারি মে দিল কাহমদ আপনি হারদম পাশে বা চতুর চতুর্দিকে একটা পাহারাদারি দাঁড়ি শূন্য রাতের বেলা ঘুমানোর সময় কি করা সবগুলো দরজা জানালা বন্ধ আছে তো চুলাটায় আগুন জলে না তো কোনো কোথাও কোনো খাদ্য খাবার এর ঢাকনা নাই তো সবটাকে দেখে তারপরে একটা মুজা পড়বে কেউ মুজার শূন্য থইল মুজাটাকে ঝাড়া দিয়ে পড়া ভিতরে যদি কোনো বিষাক্ত পোকা থাকলো ক্ষতিকর কোনো বস্তু থাকলো একটু মেসওয়াক করবে মেসওয়াকটাকে দেখে নেওয়া একটু পানি দিয়ে ধুয়ে নেওয়া কেন যদি কোনো বিষাক্ত জিনিস থাকলো তাহলে শুধু ঘরটায় আমি ঘুমাবো সেখানে আমার আপনার দরজাগুলো চেক করা বাহির থেকে প্রবেশ করতে পারে ইন করতে পারে যতগুলো পয়েন্ট সবগুলো অফ আছে সেখানে যদি দশটা দরজার আটটা বন্ধ থাকে দুইটা খোলা থাকে ওই ঘরটা কি নিরাপদ একটা খোলা থাকলে নিরাপদ এখানে গড় হিসাব করা যাবে না অধিকাংশই তো বন্ধ বন্ধ চোর আসার অধিকাংশ পথ সুতরাং সম্ভাবনা ক্ষীণ যারা জ্ঞানী মানুষ তারা বলবে সম্ভাবনা একশো নয় দরে যায় কিছু হবে না চোর প্রবেশ করে নয় দরে যায় না একটাই প্রবেশ করে সে একটা তো পুরাই খোলা দুনিয়ার চোর যেরকম একটা পথ খোলা পাইলেই সে প্রবেশ করে সব কিছু লুটপাট করে নিয়ে যায় আমার আপনার সবচেয়ে বড় চোর সবচেয়ে ইবলিস হলো শয়তান হলেও তোমাদের চরম দুশ্মন ফিজুহ আদুবা শয়তানকে শয়তানই মনে করবা দুঃমনকে দুশ্মনই ভেবে রাখবা সেই দুশ্মনের জন্য গেট খোলা আমাদের একটা দুইটা অনেক গেট জবানের গেট লেনদেনের গেট আচার আচরণের গেট ভাষার গেট বে পর্দার গেট বাড়ি বাড়ি আজকে তো আমরা এখানে মসজিদে আমাদের মা বোনরা সেখানে শুনছেন মাদ্রাসায় পর্দা করে পুরুষ মানুষ পর্দা করে মহিলা মানুষ কিন্তু সেই পর্দাটা ফর্স বাহিরে খুব পর্দা ঘরের মধ্যে দেবরের সঙ্গে পর্দা নাই নিষ্পতি বোন সেলিকার সঙ্গে পর্দা নাই ভাবির সঙ্গে পর্দা নাই কাছের আত্মীয় স্বজনের সঙ্গে পর্দা নাই এই মানুষই আবার বাইরে যায় হাত মোজা পা মোজা পরে এর নাম পর্দা কিসের পর্দা হইল ওঠে পর্দার যেখানে মেইন পয়েন্ট সেই পয়েন্টটি পর্দা নাই যেখানে নবীজি বলছেন আল হেমু আল মাউত নারীর জন্য দেবত ভগ্নিপতির জন্য সেলিকা এটা মৃত্যুর সমতুল্য এতটা সতর্ক অবস্থান যেখানে থাকা দরকার সেই জায়গাটাই পর্দা নাই অন্য জায়গায় পর্দা আছে এই জন্য আমি আপনি যদি আমাদেরকে একটু যাচাই করি আমি আপনি যদি আমার আপনার দরজাগুলো পরীক্ষা করি তাহলে দেখতে পাবো ও হো একটা এসি রুমের সব ঠিক আছে এই দুইটা বাচ্চা উঠে দেন তো এখান থেকে উঠে যাও তিন তো ওই দু লাল জামা তো নড়ে চড়ে বারবার তো তিন জায়গায় বসো তিন পয়েন্টে এই জন্যই নবীজি আগেই বলে দিচ্ছেন বুঝের মানুষ সামনে বসা সুন্নত জ্ঞানী মানুষ বুঝের মানুষ আল্লাহ আকবার তাহলে আমার আপনার সিকিউরিটির জন্য যেরকম দরজাগুলো অফ করা দরকার ঠিক আমার আপনার ক্যাপিটাল রাজধানী হলো ইমানের বাড়ি অন্তরাত্তা। এখানে অ্যাটাক হয় এখানে হামলা হয় যেই পদগুলোতে সেই পদগুলো কি সেটা চিহ্নিত হওয়া দরকার সেই পদগুলো আমাদের পাপের যে কোনো একটা পথ সেই পথটা যদি আমি আপনি বন্ধ করতে পারি হাকিমুল ইসলাম হজরত কারি তৈব সাহ যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় ষাট বছরের প্রিন্সিপাল মুহতামিম হজরত কাসেম নানুতুবির ছেলের ঘরের নাতি হজরত আবু বকর সিদ্দিক বংশধর হজরত কারি তৈব সাহ রহমতুল্লাহ আলাই উনি বললেন এই যুগে কোন মুসলমান যদি ফরজ গুলো আদায় করে ওয়াজিবাদ গুলো আদায় করে সুন্নতিা গুলো আদায় করে খুব মোটা মোটা বড় বড় জিনিসগুলো ফরজ আদায় করলো ওয়াজিব আদায় করলো সুন্নতি করল আরেকটা জিনিস পাশাপাশি পাপাচার থেকে বিরত থাকল হজরত বলেন এই আমুলগুলোর উচিলায় পাক তাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিবেন এর উপরে ওলিদের আর কোন স্তর নাই এত নিয়ে যাবেন আমরা তো এই কয়েকটাই করি না আমরা তো আরো অনেক কিছু করি উনি বললেন ফরজ ওয়াজিব সুন্নত আমি তো কত মুস্তাহাবো করি আমি কত নফল করি কত লম্বা লম্বা আমল করি ওনার লিস্টে তো তাহাজ্জুদ নাই 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 চাষ নাই অনেক লম্বা লম্বা দান সৎকার ফিরিস্তি নাই আমি তো সেগুলোও করি খোঁজ নিয়ে জানা যাবে ওহো মেইন সাবজেক্টে ফেল মেইন সাবজেক্টে ফেল দুই একটা সাবজেক্টে এই ছাত্র পাস করার কোনো সম্ভাবনা নাই এবার অন্যান্য সাবজেক্টে আপনি আশিও যদি পান নব্বই নিরানব্বইও যদি পান মূল কোনো সাবজেক্ট যদি ফেল করে এই ছেলেটাকে কি ধরা হয় ফেল না পাস ফেল ভাই অমুক বিষয়ে তেত্রিশ পায় নাই অন্য সাবজেক্টে যতই পান ঠিক আমরা যেই ভুলের মধ্যে আছি আমরা ইসলামের সাবজেক্টের যে যেটাকে ধরছি ওটাতে একশো আবার ইসলামেরই সাবজেক্ট গুরুত্বপূর্ণ ওখানে জিরো কিংবা পাঁচ দশ আছি নিশ্চয় আমরা কোনোটাকে নিয়ে ধরে আছি এই মনে রাখা উচিত যে যেখানে দিনের যে স্তরে দিনের যে তপকায় দিনের যেই জামাতের সঙ্গে আসি আমার টার্গেট কিন্তু সেই জামাত জামাতওয়ালা হওয়া না আমার টার্গেট নেক আমল ওয়ালা হওয়া আমার টার্গেট আল্লাহর খুশি মতো জীবনযাপন করা খুশি মতো জীবনযাপন এটা আমার নেতা না তাকে বুঝাই দিব তার সুট পরে আমি আপনার লোক রব্বুল আলমিন বলেন আমি আলো অন্ধকার একরকম ভিতর বাহির একরকম লোকালয় এবং নীরবতা আমার একরকম নির্জনতা একই রকম আমাকে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই আমি আলিমুম বিদাত সুদূর আমি তোমার অন্তকরণের কথাগুলো জানি এই জন্য আমার ভাইয়েরা মুরব্বীরা যারা শুনছি সকলেই নিজেকে নিজে একটু পরীক্ষা করি মাথা থেকে পা পর্যন্ত যে আমার কোনো পাপের কোনো পথ খোলা নাই তো এইটুকুন যদি বন্ধ হয়ে যায় যে আমার আমি খুঁজে পেলাম কখনো হয় না লোক মনে করে আমি সুস্থ সেই ব্যক্তি যখন ডাক্তারের কাছে যায় যায় ল্যাবরেটরিতে বলা হলো যে হ্যাঁ আপনার হার্ট এতটা ব্লক কিডনির এ অবস্থা লিভার এমন ভাইরাস অমুকটা আক্রান্ত চোখের পাওয়ার এতটা কম যেটা উনি এতদিন অনুভব করেন নেই ঠিক এমনি ভাবে কোন আলেম তার বয়ান শুনে তার পরামর্শে তার কিতাব পড়ে নসিহাত আমি তো আমাকে ভাবছিলাম আমি আমি সুস্থ আজকে বুঝতে পারলাম আমার কোথায় কোন পয়েন্টে গলতে আছে বিলম্ব না করা কেউ যদি বলে বাড়িতে আগুন লাগছে খোঁজ না নেওয়া এই লোকটা কে যে ভাই তোমার ঘরে আগুন লাগছে তুমি খবর নাও যদি জানো নিশ্চয় আমার ঘরে সত্যি আগুন লাগছে তাহলে ওই ব্যক্তি আমার দলের কিনা এমন কি মুসলমান কিনা আমার ফেরকার কিনা সেটা না জেনে আগুন নিভানো এটা বুদ্ধিমত্তার কাজ এটা জ্ঞানীর কাজ বাস্তব যদি হয় আর বাস্তব না হলে যদি দোস্তও বলে মিথ্যা কথা গিয়ে আমার কি দরকার যে আমার জীবনে আল্লাপাক আমাদের সকলকে কোরআন শরীফ আল্লাপাক যেমনটা বলছেন মান আমিলা সিহা যেই নেক আমলওয়ালা হবে ফালা নুহইয়িহি আনহু হায়াতান ত্বয়্যিবা সে পুরুষ হোক নারী হোক আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই আমি তাকে সুন্দর সুখময় জীবন দান করব আমরা সবাই চাই আলহামদুলিল্লাহ আর এক আয়াত আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাউনুল কুলুব অনেকেই বলে সঠিক আছে হুজুর মনে শান্তি পায় না মনে কোন সুখ পায় না রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন মনে শান্তি সুখ পাবে খোদা কা ঘর পায়ে এসকে বুতা নেহি হতা এসকে বুতা মে আসাদ করতে হো ফিক্রে রাহাত দু জখমে ঢোনতে হো জন্নত কি খাব গাহে অন্তরকে আল্লাপাক সৃষ্টি করছেন এভাবে যে সেখানে আল্লাহ পাকের নিজের নূর বর্ষণের ঠিকানা বানাবেন অন্তর হবে আল্লাহ পাকের স্মরণের বিশেষ স্থল মুফতি সফি সাব রহমতুল্লাহ ইয়ারাই বলতেন জেব মে রাখনা জায়েজ সুন্দুক মে রাখনা জায়েজ ব্যাংক মেয়ে রাখনা জায়েজ হাত মে রাখনা জায়েজ দিল লানা না জায়েজ আর হারাম হয় কিউকি দিল আল্লাহ কা ঘর হয় দুনিয়া হাতে রাখতে পারবো পকেটে রাখতে পারবো ব্যাংকে সিন্ধুকে রাখতে পারবো সব জায়গায় কিন্তু অন্তরহাত্বাটা এটা আল্লাফাকের জন্য নির্ধারিত মেহমান আমার আপনার যতই আপন হোক বাড়িতে আসবে আসতে পারবে মেহমান খানায় বসতে পারবে নির্ধারিত রুমে ঘুমাইতে পারবে কিন্তু আমি আমার স্ত্রীর জন্য নির্ধারিত যেই রুমটা সেখানে কোনো মেহমান অ্যালাউ না এখানে আমরা দুইজন যত আপন জন হোক স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক যদি এমন হয় এখানে তৃতীয় কোনো আপন পর বলতে কেউ এলাও না বলেন হে বান্দা তোমার আমার জন্য আমি একটা ঠিকানা ঠিক করেছি সেটা হলো তোমার অন্তরে আমি আল্লাহ থাকবো তোমার অন্তর থাকবে এই জায়গাটায় তৃতীয় কেউ এলাও না দুনিয়াকে ভালোবাসো সময় দাও সবকিছু করো আমরা সেই পয়েন্টেও ভুল করে বসছি যেই জায়গাটায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা সৈয়দ আলিমিয়া নদবী রহমতুল্লাহ আলের বংশের এক মেয়ে মানুষ ছন্দ পড়তো উর্দুতে কবসে লেকার খেড়ি হো কাসায় গদাই আপ তক মিলানা মুজকো আর শাম হোনে আই হে আল্লাহ আমি জীবনের সেই শুরুতে আপনার দুয়ারে হাত পেতে আছি আল্লাহ আমি তো কাঙ্ক্ষিত পুরস্কার এখনো পাই নাই আমার জীবনের তো সন্ধান আমছে আমি তো আপনাকে চাই আয় আল্লাহ আমি আপনার মহব্বত সেজদা করতে চাই আল্লাহ আপনার প্রেম ভালোবাসাওয়ালা মুনাজাত দিতে চাই মুনাজাত তো সব সকলেই দেয় কিন্তু কেউ মুনাজাত দেয় আ মুনাজাত শব্দের অর্থ কানা কানি করা কানে কানে কথা বলা কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন উদুউনি আস্তাজিব লাকুম আমাকে ডাক দাও আমার কাছে দোয়া করো আমি ওয়াদা করলাম তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব এর থেকে মহাদ্দি বলেন যেহেতু আল্লাহ পাক ওয়াদা করলেন তিনি দোয়া কবুল করবেন তাহলে দোয়া কবুল না করার কোনো অপশন নাই কোরআন শরীফে বলছেন দোয়া কবুল করবেন আমরা তো দেখি আমাদের সব দোয়া কবুল হয় না কোরআন বলতেছে দোয়া কবুল আমরা দেখি দোয়া কবুল হয় না এর ব্যাখ্যা হইল হাদিস শরীফে যে দোয়া কবুল কিন্তু এইভাবে তুমি যেটা চাও সেটা আজকে না আল্লাহ একটু পরে দিবেন তুমি যেটা চাও সেটা না সেটা তুমি না বুঝে চাও আল্লাহ এটার বদলে তোমাকে আরেকটা দিবেন দোয়া কবুল যেটা তুমি চাও এটা না দিয়ে এর বদলে আল্লাহ পাক তোমাকে জাহান নাম থেকে নাম কাটা দিয়ে দিবেন যেটা তুমি চাও তোমার শেষ জীবনে তিনি দিবেন যদি দুনিয়ার কোনো পাটেই না দেন রব্বুল আলামিন বলেন বাকিটা তোমার আখেরাতে আমি আল্লাহ পুরাটা দান করে দিব যত কিছু চাইবে বান্দা ছোট্ট শিশু চেরাক ধরতে চায় আগুন ধরতে চায় অভিভাবক কি করেন না এটা ধরতে দেওয়া যাবে না এর কারণে বাচ্চা কান্না করে যে এত সুন্দর একটা ফুল আমাকে ধরতে দিল না আগুনটা নড়ে চড়ে তো যান এটা ফুল অভিভাবকরা তার হাতে কোনো খেলনা দিয়ে দেন চাইল আগুন দিল ফুল কেন সে না বুঝে চাইল এটা দেওয়া যাবে না আমি অভিভাবক আমি বুঝি দিব ঠিক বান্দাও এরকম না বুঝি কিছু চায় আল্লাহ বলেন আমি তোমাকে দিব আমি আমার এলেম মতো যেটা তোমার জন্য সেটা দান করব। তাহলে কর দোয়া করতে আর আল্লাহর কাছে এটা বলার দরকার নেই আল্লাহ আপনি যদি ভালো মনে করেন দিয়েন এটা আর বলার দরকার নেই আল্লাহ আপনি যদি ভালো মনে করেন দিয়েন আল্লাহ বলে এত নসিহত আমাকে করা লাগবে না তুমি দোয়া করো আমি ভালো হইলেই দিব এজন্য আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব দোয়া তো দোয়ার জন্য সুন্নত আল্লাহ পাকের হ্যাম পাঠ করা মুনাজাতের জন্য হ্যাম পড়া যেমন আলহামদুলিল্লাহ আলমিন পাশাপাশি দুরুজ শরীফ পড়া মুনাজাতের শুরুতে যে যে দূরত আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ ওবারিক ওয়াসাল্লিম মুনাজাত স্টার্ট হলো শুরু হলো এইবার আপনার যত দোয়া আরবিতে হোক বাংলায় হোক উর্দুতে ফার্সিতে হোক যেই ভাষায় আরেকটা আছে কিছুই না হাত পেতে বসে থাকবেন সব বলবে আপনার অন্তরে সেও একটা মোনাজাত আছে মুখে কিছুই নড়বে না হাত পেতে বসে আছেন কিন্তু মন দিয়ে কথা বলতেছেন আলামিন বলেন আলিমুম আমি শুধু ঠোঁটের জিব্বার ভাষাই বুঝি না আমি অন্তরের ভাষাও বুঝি হাত পেতে অনেক বুজুর্গর এমনি মুনাজাত দেন হাত পেতে বসে আছেন চোখ থেকে পানি পড়তেছে কিছুই বলছেন না মুনাজাত চলতেছে কারণ অঙ্গ হইলো প্রজা আর অন্তরাত্মা হইল রাজা আজকের মুনাজাত রাজা করতেছেন আর যদি প্রজার সঙ্গে রাজাও থাকে এটাই সুন্নত যে জবান কথা বলবে সাথে সাথে অন্তর একই সঙ্গ দিবে শুধু মুনাজাত মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রোবটের মতন রেকর্ডের মতন একটা সাউন্ড ছেড়ে দেওয়ার নাম মুনাজাত না এ তো আমি আমার প্রিয় আল্লাহর সঙ্গে কথা বলতেছি মুনাজাতের এই দীর্ঘ মজা আল্লাহ আল্লাপাকের প্রিয় খাস খাস বান্দাদেরকেই দান করেন মুনা মোনা যাচ্ চাই প্রেম ভালোবাসা পূর্ণ অত্যন্ত আপন আবার নবীজি বলেন কি ইন দ্য ল হাই হিব্বুল যে বান্দা মুনাজাতের মধ্যে আল্লাহকে অনেক বারবার কথা একটা বলে আল্লাহ দেন আল্লাহ অবশ্যই দেন আল্লাহ আপনি দিয়েই দেন আল্লাহ আমার অনেক দরকার এই এই দরকার না আপনি আল্লাহ আপনি রহম করেন দয়া করেন আল্লাহ আপনি এই উসিলাই দেন আল্লাহ আপনার রহমতুল্লিল্লাহ আলমী নবীজির উসিলাই দেন আল্লাহ মাফ করেই দেন নবীজি বলেন যে আল্লাহ কিরকম পেঁচায় গুছায় বারবার বিভিন্ন সুরে বলে আল্লাহ পাক তাকে ভীষণ পছন্দ করেন কথা একটা কত ঢঙ্গে বলে বাচ্চা যদি একটা চকলেট চাইলো না বাবা না করে দিল বাবা তুমি না লক্ষ্মী দাও না 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 যাবে লক্ষ্মী বলবে এবার কপাল একটা দিয়ে চুমু বাবা না ভালো আজকে আজকে দাও দাও ধরে বাবা বাবা এবার উজু করে আসলেন বাবা তল এটা নিয়ে আসলো বলো ওয়া করো আজকে তো আবার খালি ফুলরে বাবা পা দিও না এই যে স্যান্ডেল পা দাও স্যান্ডেল দিয়ে বলে বলো এল আনব এইরকম সারাদিন বলতে থাকলে বাবা কি সারাদিন না করবে একদিন বলবে ঠিক আছে আজকে শেষ হাত দিব না কিন্তু আচ্ছা আজকে দাও সুহান আল্লাহ মায়ের কাছে গিয়ে চুপপে চুপে বাবা বলবেন এমন পাগলা আমার থেকে নিয়েই ছাড়লো আহা রব্বুলা আলামী নবীজি বলেন আল্লাহ আল্লাফাকু খুশি হয়ে যান এমন প্যাঁচে ধরলো আমাকে রাজি করেই ফেললো তিনিও খুশি হয়ে যান তাহলে মোনাজাতটা কেবল একটা রেকর্ডিংয়ের মতো একটা সাউন্ডের মতো না একটা জীবন্ত মোনাজাত আবার আমাদের দাদা হসরত পাকিস্তানের মস্তবর একজন বুজুর আর বিল্লা হজরত মাওলানা শাহ হাকিব মোহাম্মদ আখতার রাহ্মদুল্লাহী আলাই তিনি বলেন কোনো দাদা ভাইয়া চকলেট নিয়ে আসলেন নাতিদেরকে দিবেন চাইলে তিনি ডেকে সকলকে দিয়ে দিতে পারেন কিন্তু তিনি সেভাবে না দিয়ে বাজার থেকে মার্কেট থেকে এসে নিজের পকেটের হালকা আওয়াজ দিল এক দুইজন নাতিকে বলো তো পকেটে কি আছে এখন যারা চকলেট বিশেষজ্ঞ তারা তো আওয়াজ শুনলেই বুঝে এটা চকলেটের আওয়াজ কিন্তু দাদা জেবের পকেটের মুখে ধরলো দেওয়া যাবে না চকলেট যার জন্য আনছে তাকে বলতেছে নিজেই বলে বলো কি চকলেট তারপরে বলে দেওয়া যাবে না এখন নাতি কি চুপ করে থাকে নাতি আরও সাথী সঙ্গীদেরকে ডাকে এই কোথায় আসো আব্দুল আব্দুর রহমানরা ফাতেমা আয়সা বাড়ির শুনো সবাই দাদার পকেটে চকলেট আছে সবাই ধরো এবার সবাই কেউ কাঁদি উঠে কেউ দাড়ি টানে কেউ শোয়ায় কেউ মুখে মারে এতে কি দাদা নারাজ না খুশি কি ব্যাপার এভাবেই দিলি কি এই মজাটা হইতো এই ধরাধরির মজাটা কি পাইতাম এই ধরাধরিটা দাদা পছন্দ করেন বলে এক পাশে বলেন চকলেট আছে আর একপাশে আবার দেন না এভাবেই দিব না একটু ধরাধরি করলে দিব হজরতওয়ালা করাচি বলেন আল্লাহ পাক নিজেই বলেন আমার কাছে অনেক রহমত আছে তো দিয়ে দেন এমনি দিব না আমার কেউ ধরাধরি করলে আমি আল্লাহ ভীষণ খুশি হয়ে যাই আমি অনেক আনন্দিত হই একজন এখানে পড়ে পড়ে ওখানে দিয়ে আরেকটা চোখ থেকে পানি পড়তেছে রব্বুল আলামিন বলেন এই দৃশ্য দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে এই জন্য আমি এমনিতেই দেই না একটু চোখের পানি ফেলে দিই আমার সঙ্গে প্রেম যে করে ভালোবাসা যে করে আমি তাকে পুরস্কার দেই চোখের পানির পুরস্কার মুনাজাতের পুরস্কার দেই মুনাজাতের তৃপ্তির পুরস্কার দেই এই জন্য এই সুন্দর জীবন পাওয়ার জন্য সে আবার পুরান কথা এই জীবন্ত মুনাজাতের জন্য গুণামুক্ত জীবন চাই পাপ মুক্ত জীবন চাই আমরা সকলে চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন মহিউসুল্না মাওলানা আবরারুল হসাব ভারতের এক মস্ত বড় ফেরস্তাতুল এক মানুষ ছিলেন হাকিম মোহাম্মদ খানবির খলিফা ছিলেন ইউপি রাজ্যে তিনি থাকতেন ভারতের ঘর থেকে মাদ্রাসা থেকে খানকা থেকে বের হয়ে যখন কোন দিকে কোনদিকে আগের যুগের সিস্টেমে আসছে কি সেটা আমরা শাহ আবরান হক সাহ রহমতুল্লাহ যখন নিজের মাদ্রাসা থেকে বের হইতেন চতুর্দিকে অনেক হিন্দু এলাকা ক্ষেতের আইলে রাস্তার পাশে হিন্দুরা একে অপরকে দেখায় বলতো ভাই ই ইয়ে দেবতা এই লোকটা মানুষ না কারণ মানুষ এত সুন্দর চরিত্রের হয় না এত ভালো মানুষ হয় না সুতরাং তিনি মানুষ না তিনি একজন দেবতা রাস্তার পাশে সেজদে পড়ে যেত আর তিনি বলতেন ভাই সেজদা করা হারাম তার ইন্তকালের সময় হাজার হাজার হিন্দু মানুষদের কান্দার রুল পড়ে গেছে দেশে চতুর্দিকে যে আল্লাহ আমাদের এলাকা থেকে আল্লাহ পাকের একজন একটা রহমতের একটা অংশ আল্লাহ পাকের এত প্রিয় একজন মানুষ চলে গেলেন ও মুসলিমরা বলে তিনি রহমত আর আমরা আমাদের পরিবারে একটা বিপদ আমি আমার ঘরে একটা মুসিবত বের হইলে সকলে স্বস্তি যে হা ঝামেলাটা বের হইছে অমুকটা এখন ঘুমে আছে নবীজি ঘরে প্রবেশ করতেন তো সালাম দিয়ে প্রবেশ করতেন ঘরের সকলেই দৌড়ে আগে আসতো যে আমাদের প্রিয়জন ঘরে আসছেন আমাদের আপন জন ঘরে আসছেন আর আমি আপনি ঘরে প্রবেশ করলে ঘরের সকলে চুপ একবার হজরত উমর রাজি আল্লাহ নবীজির বাসার দিকে গেলেন শুনলেন যে ভিতরে অনেক আওয়াজ হচ্ছে হজরত উমর যাওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে আওয়াজ একদম চুপ গিয়ে দেখলেন ভিতরে রসুলুল্লহ সল্লাহ্ লহ রয়ালি ওসাল্লাম নবীজি আসেন নবীজির সঙ্গে তার স্ত্রীগণ বিভিন্ন কথাবার্তা ভাবে বলছেন হজরত উমরকে দেখে সবাই চুপ হজরত উমর বললেন বিষয়টা বুঝে আসলো না নবীজির সামনে উচ্চ বাচ্চ দেখে ঠান্ডা ব্যতিক্রম মনে হচ্ছে উচিত ছিল নবীকে সম্মান করা আর আমি উমরকে অত সম্মান না করলেও আপত্তি ছিল না ভিতর থেকে উত্তর আসলো আমাদের নবী তোমার মতো গরম না আমরা মন খুলে তার সঙ্গে কথা বলতে জানি আমাদের মনের কথা তিনি শুনতে পান তা হইলাম না আমলওয়ালা হইলাম না আখলাকওয়ালা না সেই চরিত্রওয়ালা চরিত্র আমরাই আবার অপেক্ষায় আছি কোথায় খোদার রহমত মুমিনের জন্য খোদার মদত মুমিনীর জন্য দুনু জাহানের সফলতা কোথায় আহা আমরা তো শর্তই পূরণ করতে পারি নেই আল্লাহাক আমাদের সকলকে তাও ফিক দান করেন তো আবরাল হক সাব রহমতুল্লাহ বলতেন কোন মানুষ যদি গুণামুক্ত জীবন অর্জন করতে চায় অন্তরে শান্তি প্রশান্তি পেতে চায় সে যদি প্রতিদিন একশত বার পরে লাহা ইহ এমনিতে এক হাদিস শরীফে আছে কোন মানুষ যদি এই আমল প্রতিদিন করেন লা ইলাহা এক শতবার এর বরকতে কেয়ামতের দিন এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে দেখলেই বুঝা যাবে বান্ধার চেহারা একশতবার ইলাহা ইল্লাল্লাহ এর জন্য কোনো পদ্ধতি নেই এইটুকুন কোনো চিৎকার না করা এক হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহকেই তো ডাকো এমন কেউ তো না যে তিনি শোনেন না তিনি দেখেন না যাকে ডাকো তিনি খুব শুনেন খুব দেখেন তিনি অনেক দূরে না যে জোরে চিৎকার দিতে হবে তিনি তোমার কাছে নহনু আকরাবউ কি মিন হাব্লিল ওয়রিদ খুব কাছে তোমার যেটা প্রয়োজন সেটা হলো খুব বেশি মনোযোগ সহকারে জিকির করা খুব বেশি মনোযোগ সহকারে জিকির করা যা হ্যাঁ হালকা হালকা কেউ যদি এরকমটা পারেন খেয়াল করতে পারেন যা ইলাহা শব্দের অর্থ যেমন সেটা দিকে হালকা ভাব অর্থের দিকে যে আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সব বের করে দিলাম এই অন্তরে আমি আর কাউকে রাখলাম না ইল্লাল্লাহ বলার সময় হালকা হালকা খেয়াল করা যায় যে আল্লাহ পাকের আরস থেকে অফুরন্ত নূর আমার অন্তরে এসে নাজিল হইতেছে আমার অন্তর জগৎটা নূরে ঝলমলা ঝলমলা হয়ে যাচ্ছে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ হালকা মিষ্টি মিষ্টি আওয়াজে আর একশো বার আল্লাহ আল্লাহ পাকের জিকিরের জন্য শুরুতে একবার জাল্লাহ জালালুহু বলা আল্লাহ তারপরে জাল্লা জালালুহু আর একটু টেনে টেনে মোহব্বতের সঙ্গে জিকির করা আল্লাহ আল্লাহ শব্দ এমন ভাবে বলা যেন আমার মন থেকে দুঃখে পড়া আহ বের হচ্ছে আমি আল্লাহ বলছি ওই আল্লাহের সঙ্গে আমার আহ বের হইতেছে হজরতওয়ালা করাচি বলেন আল্লাহ যে আল্লাহ এটাই দলিল যে আল্লাহ নিজের নামের সঙ্গে বান্দার মনের দুঃখকে তিনি যোগ করে দিচ্ছেন যে তুমি আমাকে ডাকবা তোমার ডাকের মধ্যেই আমার নামের মধ্যেই তোমার মনের ব্যথাকেও আমি যোগ করে দিছি এই ঘটনা বলতে গিয়ে হজরত সেই ওই গল্প বললেন যে একটা বাচ্চাকে দুই মহিলা দাবি করে আমাদের আমাদের কাজীর দরবারে নিল ডিএনএ টেস্ট করার কোনো ব্যবস্থা নাই কাজী সাহেব বললেন আমি কাকি দিব কাকে মাহরুম করব জল্লাদ কোথায় আসো এই বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে অর্ধেক করে দিয়ে দাও যেহেতু দুইজন দাবিদার একজন মেয়ে মানুষ বলল যে ঠিক আছে আপনি পুরো দিলেও আমি খুশি অর্ধেক দিলেও খুশি অপরজন বলল বিচারপতি সাহেব আমি একটা দুষ্ট মানুষের কারণে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা দ্বিখণ্ডিত হবে আমার মতন অপরাধীর কারণে আমি মিথ্যা দাবিদার আমি ভুয়া দাবিদার এই বাচ্চাটা ওই মহিলার আমি মিথ্যা দাবি করে এই বাচ্চাটাকে টুকরা ব্যবস্থা করছি, করার একটা আমাকে শাস্তি দেন এই নিষ্পাপ বাচ্চাটাকে অক্ষত অবস্থায় তাকিয়ে দিয়ে দেন আমার কারণে বাচ্চাটাকে টুকরা করেন না বিচারপতি বলল হ্যাঁ নিজেকে অপরাধী বানায় বাচ্চাকে অক্ষত রাখতে পারে এটা মায়ের বৈশিষ্ট্য জল্লাদ কোথায় এই বাচ্চাটা তাকি দিয়ে দাও ওই অর্ধেক চাওয়া নারীটাকে শাস্তি দাও হজরত বলেন সুতরাং সন্তানের প্রতি আদর এটা মায়ের আওয়াজেই বোঝা যায় হজরত বলেন আল্লাহ শব্দ দিয়ে রব্বুল আলমী তিনি যে আমাদের প্রিয় আল্লাহ তিনি আমাদের অন্তরের আহকে তার নামের সঙ্গে যোগ করে দিয়ে বুঝাইছেন আমি তোমাদের হাকিকি আল্লাহ একশতবার খুব কয়েক মিনিটের আমল আল্লাহ জাল্লা জালালুহু তারপরে খুব মিঠা মিঠা আওয়াজে আল্লাহ একটু টেনে টেনে ফুলপুর বলেন কেউ যদি কোন একশো বার এভাবে জিকির করে অতীত যুগের শক্তিশালী পাহলোয়ান মানুষরা হাজার হাজার বিশ চব্বিশ হাজার বার জিকির করে যেই মর্তবা অর্জন করতেন একশো বার জিকিরের বরকতে আল্লাহ তাকে তাই দান করে দিবেন কেমনে বড় ছেলে কাজ করলো মায়ের সঙ্গে মা তাকে যা খাবার দিবেন ছোট ছেলেটা ওই কাজের কিছু অংশ যদি করে হালকা ফুলকা কাজ যদি করে এইভাবেই চলছে চলেন আল্লাহ কিছুটা যদি আমরা একটু পশ্চিম দিকে আগে এই দরজা আসলে মনে করে যে ভিতরে বন্ধ হয়ে গেছে তাহলে এক সপ্তাহবার লা ইলাহা ইল্লাহ দ্বিতীয় আমলটা আমরা আলোচনা করতেছি বার আল্লাহ আল্লাহ বার আল্লাহ আল্লাহ প্রথমবার কি বলা জালা জালালুহু তারপরে একটু টেনে টেনে জিকির করা বার হজরত বলেন আরেকটা হল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ একশোবার এর অর্থ হল হে আল্লাহ কোন এবাদতের শক্তি আমার নাই কোন গুণা থেকে বাঁচার ক্ষমতাও আমার নাই ইল্লা বিল্লা আপনার দয়া ছাড়া আপনার দয়া হলে আমি দুই রাকাত পড়তে পারি আপনার দয়া হলে আমি গুনা থেকে বেঁচে থাকতে পারি এবং এত বেশি ফায়দা লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাকে বলা হয় কানজুমিন কুনুজ জিল্লা আল্লাহর রহমতের যতগুলো খাজানা আছে সেই খাজানার একটা মস্ত বড় খাজানা লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এত ফায়দা এত ফায়দা ছোট্ট ফায়দা লা হাওলার একদম সবচেয়ে ছোট ফায়দা হলো ইনস্ট্যান্ট নগদ মনের টেনশন দূর হয়ে যাবে যার মনটা খারাপ লাগে পেরেশান লাগে সে কয়েকবার লা হাওলাওয়ালা পুহাতে ইল্লা বিল্লা পড়লেই দেখবে আগুনে পেন পানি ঢেলে দেওয়ার মতন যেন আগুন নিভে গেছে অন্তরটা স্থির হয়ে গেছে শান্ত হয়ে গেছে কয়টা আমল হলো তিন একশো বার লা ই লাহ ইল্লাহ্ লাহ বার আল্লাহ আল্লাহ একশো বার লাহাওলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লাহ আরেকটা আমল চতুর্থ আমল একশো তো বা দুরুদ শরীফ হাকিব উলুমত হাসরত থানুবি বলতেন দরুদ এসা আমল হ্যাঁ যে হামশা কবুল হতা হয় কভি রদ নেই হতা দুরুদ শরীফ আল্লাহফা এত পছন্দ করেন এই আমল বান্দা করলে আল্লাহফা কবুল করেন ফেরত দেন না আর দুরুৎ শরীফ যিনি পড়বেন আল্লাপাকের পক্ষ থেকে নিয়ে যদি ফেরেস্তা থাকেন এই দূরত শরীফ নিয়ে সাথে সাথে মদিনায় নবীজির রজায় চলে যান গিয়ে যিনি দূরত পাঠ করলেন এই ব্যক্তির নাম তার পিতার নাম তার ঠিকানার নাম বলেন গিয়ে বলেন ইয়ারা সুল আল্লাহ আপনার উম্মত এই ব্যক্তি অমুক ঠিকানার আপনার জন্য দূরত শরীফের হাদিয়া পাঠাইছেন কেউ যদি চায় আমার নাম নবীজির রজায় পাকি উচ্চারিত হোক চাই না আমরা নবীজির সামনে একটু সালাম দেওয়ার জন্য আমরা কত টাকা খরচ করে যাই অরবুল আলামিন তো সবার জন্যই ব্যবস্থা রাখছেন এখানে বসে দূরত পড়ো ফেরেস্তা তোমার দূরত এক্ষুনি মদিনা নিয়ে যাবেন এক শতবার যদি হয় একবার দূরত শরীফ পড়লে দশ বার রহমত নাজিল একশো বার পড়লে কত রহমত নাজিল একশো বার শরীফ ছোট্ট দূরদ আছে সেটাও পড়তে পারেন সাল্লাহ আলান্নবী ইল উম্মি আপনার যে কোনো সহিহ সুন্নাহর পড়বেন এটা আমি একটা স্যাম্পল ছোট একটা দরুদ সললাহু আলা নাবি ইল উম্মি হযরত মাওলানা শা আবরর হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন কিছুদিন তুমি আমলটা জারি রাখো কিছুদিন যে এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহ আল্লাহ 100 বার লা হাওলা লা ইল্লা বিল্লাহ 100 বার দরুদ শরীফ শুনতে শুনে যা আল্লাহ এত আমল সব মিলেই 10 মিনিটের কম পত্রিকা পড়ি আরো বেশি মোবাইল দেখি আরো বেশি টেলিভিশন দেখি আরো বেশি গল্প গিবত করি আরো বেশি অনর্থক বসে থাকি আরো অনেক সময় এই আমল করার বরকতে যার জীবনে এমন কোনো গুনা আছে যেটা ছুটে না যেটা থেকে মুক্তি পাই না কোনোভাবেই হযরত শাহাবরাহ ওয়াকসা বলতেন ইনশাআল্লাহ এই আমলের বরকতে ওই গুনা থেকে আল্লাহ পাক তোমাকে চিরদিনের জন্য নাজার দান করবেন আল্লাহ আমাদের সকলকে যা কিছু আলোচনা হলো আমল করার তৌফিক দান করেন শুরুর আলোচনাটার খোলাসা আমি আবারও বলে দেই আমরা এমন কেউ নাই যারা সুন্দর জীবন চাই না সকলেই সুন্দর চাই সম্মানজনক চাই নিরাপদ চাই এই জীবনের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন তুমি আমাকে একটা নেক জীবন উপহার দাও আমি তোমার সুন্দর জীবন উপহার দিব নেক জীবন কোনটা কিছু নেক আমল করলে নেক জীবন না পাক মুক্ত থাকলে নেক জীবন গুণা মুক্ত থাকলে নেক জীবন গুণা যদি সাথে থাকে পাশাপাশি যদি দুনিয়ার অনেক আমল করি এই লোকের নাম নেককার না ইসলামী দৃষ্টিতে হ্যাঁ আমরা মনে করি নিজেকে মনে করি এটা আমাদের ব্যাপার আল্লাহ আমাদেরকে আল্লাহ দৃষ্টিতে নেককার হওয়া তাও দান করেন মাসাল্লাহ এরকম ব্যস্ততম সময়ে এখানে আপনারা আসছেন আপনাদের আশা এবং আগ্রহ দেখে সত্যিকারে অনেক বেশি আনন্দিত যে খুবই বেশি ব্যস্ততার সময়ে একটা দিনই আহ্বানে দিনই জলসায় নিশ্চয়ই আখেরাতকে সামনে রেখে আপনার আসছেন আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল ফরমান আমাদের সকলের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান ও আখের আনিলামদুলিল্লাহ রবিন আলমিন